বন্ধুরা আমি রামিক নম্বর সিরিজের দ্বিতীয় ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আমি যেটা বলবো এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো বন্ধুরা নম্বর সিরিজের প্রথম ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখেননি ওপরের কার্ডে লিঙ্কটা দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তাতে নম্বর সিরিজের দ্বিতীয় ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা আমরা দেখেছিলাম আগের ভিডিওটিতে নম্বর সিরিজে রুল অর্থাৎ যোগ করে করে কিভাবে নম্বর সিরিজটা তৈরি হয় ও তার প্রবলেমগুলো কেমনভাবে সলভ করতে হয় আমরা দেখেছিলাম তা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে দেখব সাবস্ট্রাকশন অতএব বিয়োগ করে করে নম্বর সিরিজটা কেমনভাবে তৈরি থাকে ও সেই নম্বর সিরিজের প্রবলেম কেমন ভাবে সলভ করতে হয় সেগুলো দেখবো তা চলুন বন্ধুরা দেখে নি বোর্ডে যে দুটি প্রবলেম রয়েছে সেই প্রবলেম দুটি কেমন ভাবে সলভ করবো বন্ধুরা আমরা বোর্ডের প্রথম যে প্রবলেমটা দেওয়া রয়েছে তাই দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে এগারো তারপরে রয়েছে দশ তারপর রয়েছে নয় তারপর রয়েছে আট তারপর রয়েছে সাত তারপরে ছয় ও তারপরের সংখ্যাটি আমরা বুঝতে পারছি আসবে পাঁচ তা বন্ধুরা কেন আসলো সেটুকু আমাদের বলতে হবে তা বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছি এগারো এগারো থেকে এক কমেছে অর্থাৎ এক বিয়োগ হয়েছে বিয়োগ হয়ে এসছে দশ দশ থেকে এক বিয়োগ হয়ে এসছে নয় আবার নয় থেকে এক বিয়োগ হয়ে এসছে আট আট থেকে এক বিয়োগ হয়ে এসছে সাত তা সাত থেকে এক বিয়োগ হয়ে এসছে ছয় তা বন্ধুরা ছয় থেকে ও এক বিয়োগ হয়ে আসবে পাঁচ তা বন্ধুরা আগের সংখ্যাটি থেকে এক বিয়োগ করে করে আমরা নেক্সট সংখ্যাতেই পাচ্ছি তা বন্ধুরা দেখা যাক দ্বিতীয় প্রবলেম দ্বিতীয় প্রবলেম দেখতে পাচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে এগারো এগারো থেকে কমে হয়েছে নয় নয় থেকে কম হয়েছে সাত সাত থেকে কমে হয়েছে পাঁচ পাঁচ থেকে কমে হয়েছে তিন তিন থেকে কমে হয়েছে দুই অতএব বন্ধুরা বুঝতে পারছি প্রত্যেকবারে দুই দুই করে কমেছে তাতে বন্ধুরা এগারো থেকে দুই বিয়ে হয়েছে দুই বিয় হয়েছে নয় নয় থেকে দুই বিয়ে হয়ে বন্ধুরা হয়েছে সাত সাত থেকে দুই বিয়োগ হয়ে হয়েছে পাঁচ আর পাঁচ থেকে দুই বিয়োগ হয়ে হয়েছে তিন তিন থেকে দুই বিয়োগ হয়ে হয়েছে এক অথব বন্ধুরা বুঝতে শেষ সংখ্যা যেখানে এক রয়েছে এক থেকেও দুই বিয়োগ হবে বন্ধুরা এক থেকে দুই বিয়োগ হলে পড়ে থাকে মাইনাস এক অত বন্ধুরা বলতে এই প্রশ্নের অ্যান্সার হবে মাইনাস এক বন্ধুরা প্রথম দুটি প্রবলেম থেকে আমরা বুঝতে পারলাম যে সাস্ট্রাকশন রুল বা বিয়োগ করে করে নম্বর সিরিজটা কেমন ভাবে তৈরি থাকে ও তার প্রবলেমগুলো কেমনভাবে সলভ করতে হয় তা বন্ধুরা আমাদের ধারণা আরো পরিষ্কার করার জন্য আরো কিছু প্রবলেম দেখব চলুন বন্ধুরা দেখিনি আরো কিছু প্রবলেম বন্ধুরা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আরো দুটি প্রবলেম প্রথম প্রবলেমটি দেওয়া রয়েছে প্রথম পঞ্চান্ন থেকে কমে হয়েছে পঞ্চাশ পঞ্চাশ থেকে কমে হয়েছে পঁয়তাল্লিশ ও পঁয়তাল্লিশ থেকে কমে হয়েছে চল্লিশ চল্লিশ থেকে কমে হয়েছে পঁয়ত্রিশ তা বন্ধুরা তার পরের সংখ্যাটি কি হবে সেটি আমাদেরকে বের করতে হবে তা বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছি পঞ্চান্ন পঞ্চান্ন থেকে হ্যাঁ বন্ধু পাঁচ কমেছে তাই হয়েছে পঞ্চাশ তা বন্ধুরা পঞ্চাশ থেকে আবার পাঁচ কমে হয়েছে পঁয়তাল্লিশ তা বন্ধুরা আগের সংখ্যা থেকে হচ্ছে আমাদেরকে পাঁচ বিয়োগ করলে নেক্সট সংখ্যাটি পাচ্ছি তাহলে তো বন্ধুরা আমাদের শেষে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করতে হবে পঁয়ত্রিশ থেকে পাঁচ কমে গেল গিয়ে হলো তিরিশ তা বন্ধুরা আমাদের এই প্রশ্নের তিরিশ চলুন বন্ধুরা দেখি দ্বিতীয় চৌষট্টি আবার চৌষট্টি থেকে কমে হয়েছে একান্ন একান্ন থেকে কমে হয়েছে আটত্রিশ আটত্রিশ থেকে কমে হয়েছে পঁচিশ তার পরের সংখ্যাটি কি হবে আমাদেরকে বের করতে হবে তা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে নম্বর আস্তে আস্তে কমছে অর্থাৎ বলতে পারি এর থেকে কোনো একটা নম্বর বিয়োগ করে করে নম্বর সিরিজটা তৈরি হয়েছে তা দেখে নেওয়া যাক নম্বর সিরিজ যে কত করে বিয়োগ করা রয়েছে তা দেখুন বন্ধুরা সাতাত্তর ও চৌষট্টি সাতাত্তর ও চৌষট্টির মধ্যে ডিফারেন্স হচ্ছে তেরো তা বন্ধুরা বলতে পারি তেরো করে বিয়োগ হয়েছে তা বন্ধুরা দেখিনি সাতাত্তর থেকে তেরো বিয়ে করলাম করে পেলাম চৌষট্টি আবার চৌষট্টি থেকে তেরো বিয়োগ করলাম করে পেলাম একান্ন একান্ন থেকে আবার তেরো বিয়োগ করলাম পেলাম আটত্রিশ তা বন্ধুরা আটত্রিশ থেকে আবার আমাদেরকে তেরো বিয়াক করতে হবে তেরো বিয়োগ করে পেয়ে যাচ্ছি পঁচিশ তা বন্ধুরা তাহলে আমাদেরকে হচ্ছে শেষ সংখ্যা থেকেও তেরো বিয়োগ করতে হবে করলে তার পরের সংখ্যাটি পাবো যেটি আমাদের হবে তা বন্ধুরা শেষ পঁচিশ পঁচিশ থেকে তেরো বিয়োগ করলাম বন্ধুরা আমাদের এই প্রশ্নের অ্যান্সারটি হবে তেরো তা বন্ধুরা আশা করি আপনারা কিছুটা হলো নম্বর সিরিজের সাবস্ট্রাকশন রুল অথবা বিয়োগ করে করে নম্বর সিরিজ কেমন ভাবে সলভ হয় তা কিছুটা পরিষ্কার হচ্ছে তা বন্ধুরা দেখেনি আরো দুই একটি প্রবলেম যার মাধ্যমে আমাদের ধারণাটা আরো আরো স্বচ্ছ হয় পরিষ্কার হয় তা চলুন বন্ধুরা দেখেনি আরো দুটি প্রবলেম তা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বড আরো রয়েছে দুটি প্রবলেম তো দেখেনি এই প্রবলেম দুটি কেমনভাবে সলভ করব। তা প্রথমে দেখতে পাচ্ছি বন্ধুরা যে প্রবলেমটিতে রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কমে হয়েছে পাঁচশো চোদ্দ পাঁচশো চোদ্দ থেকে কমে হয়েছে চারশো তিরাশি ও তারপরের সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে ও তার পরের সংখ্যাটি দেওয়া রয়েছে চারশো একুশ ও তার পরের সংখ্যাটি দেওয়া রয়েছে তিনশো নব্বই তা বন্ধুরা দেখে নি সংখ্যাগুলি যেহেতু আসলে কমেছে তাহলে বুঝতে পারছি এখানে কিছু একটা সংখ্যা বিয়োগ করে পরের সংখ্যাগুলো তৈরি হয়েছে তা বন্ধুরা দেখে সেই সংখ্যাটি কত তা বন্ধুরা প্রথম দুটি হচ্ছে বিয়োগ করে দেখি পাঁচশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো চোদ্দ বিয়োগ করে পাচ্ছি একত্রিশ তাহলে তো বন্ধুরা কিছুটা অনুমান করতে পারছি এখানে হচ্ছে একত্রিশ করে বিয়োগ করে নম্বর তৈরি হয়েছে তা দেখে নি তার পরের সংখ্যা থেকে একত্রিশ বিয়োগ করে তার পরের সংখ্যা থেকে একত্রিশ বিয়োগ করলাম করে চারশো তিরাশি তা বন্ধুরা তাহলে তার পরের সংখ্যাটি পেতে হলে আমাদেরকে চারশো তিরাশি থেকেও একত্রিশ বিয়োগ করে দেখতে হবে তা বন্ধুরা এখানে পাচ্ছি আমরা চারশো বাহান্ন দেখে নি চারশো বাহান্ন অ্যান্সারটা ঠিক আছে কিনা তবে আমাদের পরের সংখ্যাটি রয়েছে চারশো একুশ তাহলে বন্ধুরা চারশো বাহান্ন থেকে যদি আমরা একত্রিশ বিয়োগ করি দেখি পাই কিনা চারশো একুশ হ্যাঁ বন্ধুরা আমার পেয়ে গেছি চারশো একুশ অতএব বন্ধুরা আমাদের এই প্রবলেমটার হবে চারশো বাহান্ন নেক্সট প্রবলেম দেওয়া রয়েছে প্রথমে পাঁচশো একান্ন এই সাতশো একান্ন তারপর রয়েছে ছশো ছেষট্টি তারপরের সংখ্যাটি কি হবে সেটির জন্য দেওয়া রয়েছে কোয়েশ্চেন মার্ক অথবা আমাদেরকে এই সংখ্যাটি বের করতে হবে ও তারপরের সংখ্যাটা রয়েছে চারশো ও তার পরের সংখ্যাটি হচ্ছে চারশো তা বন্ধুরা দেখে নিই এখানে দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত রয়েছে ও শেষ দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত রয়েছে তা বন্ধুরা প্রথমে চারশো সাতশো থেকে যদি ছশো ছেষট্টি বিয়োগ করি তাহলে বন্ধুরা পাচ্ছি আমরা পাঁচ আট অর্থাৎ বন্ধুরা এখানে পঁচাশি পাচ্ছি তা বন্ধুরা দেখে নিই চারশো থেকে যদি আমরা চারশো এগারো বিয়োগ করি বন্ধুরা এখানেও পেয়ে যাচ্ছি পঁচাশি অর্থাৎ বন্ধুরা আমরা হচ্ছে এই প্রবলেমের সলিউশন পেতে গেলে আমাদেরকে ছশো ছেষট্টি থেকে পঁচাশি বিয়োগ করতে হবে পঁচাশি বিয়োগ করলে আমরা পাচ্ছি বন্ধুরা এক পঁচাশি বিয়োগ করলে বন্ধুরা পাচ্ছি এক আট পাঁচ পাঁচশো একাশি তা বন্ধুরা আমাদেরকে মিলিয়ে নিতে হবে পাঁচশো একাশি অ্যান্সার কিনা তাহলে আমার বন্ধুরা দেখতে হবে পাঁচশো একাশি থেকে যদি হচ্ছে আবার পঁচাশি বিয়োগ করি চারশো ছিয়ানব্বই আসছে কিনা হ্যাঁ বন্ধুরা এখানে চারশো ছিয়ানব্বই এসছে অর্থাৎ বন্ধুরা আমরা বলতে পারি এই প্রবলেমের সলিউশন হবে চারশো সরি পাঁচশো একাশি বন্ধুরা আমি এই ভিডিওটির মধ্যে দিয়ে নম্বর সিরিজের মধ্যে রুল করে কাজ বা বিয়োগ করে করে কেমনভাবে তার প্রবলেমগুলো কেমনভাবে সলভ করতে হয় তার বেশিক ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তা বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন যদি বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত দেওয়ার থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন ও এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ও সাথে সাথে বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়